সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম الصلاة والسلام یا رسول اللہ وعلا علی واس یا حبیب اللہ والسلام نبی اللہ ولاکا واسّل بھائی ردلین چینل درشک شروتا نی سنتے بڑا بیاں مدد الحمد للہ رانی تھا کہ آج کے ہوئی چی আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ সুবাহর দয়া মেহরবানি রমজান মুবারকে আমরা আরও একবার আল্লাহ পাকের বাড়িতে মাদিনী চ্যানেলের মাধ্যমে নেকি দাওয়াত পছর করার সৌভাগ্য নসিব হচ্ছে আর নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্যে যা শুনবো এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক সময় আমল করাটার নিয়ত যদি না থাকে তাহলে আমরা সংশোধন কিভাবে হব ব্যক্তি জীবনে আমরা মানুষ হিসেবে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আমরা শিকার হয়ে পড়ি ওইখান থেকে আমাদেরকে বের হতে হবে আপনাকে বের হতে হবে আল্লাহ আল্লাহন তাল সন্তুষ্টির জন্য যখন আমরা কিছু একটা এলমে দিন অর্জন করব। সেটা আমাদের জন্য দুনিয়া এবং আকিরাতের জন্য আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা তালা তো আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। যা শিখব এর উপর আমল করার চেষ্টা করব এবং অপরের নিকট পৌঁছে দেব ইনশা আল্লাহ তালা শরীফের অসংখ্য ফজিলাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল কৌলুল বদি কিতাবে রয়েছে হজরতের সৈদানা শেখ আহমদ বিন মনসুর রহমতুল্লাহ আলাই ইনাকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে এই অবস্থায় দেখলেন যে তিনি জান্নাতি হুল্লা অর্থাৎ জন্নাতি পোশাক পরিদান করে মুক্তার মুকুট মাথায় সাজিয়ে সিরাজ এর জামে মসজিদের মেহেরাবে দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করলো মাফা আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে বললেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন আমাকে সম্মান দান করেছেন আর মুক্তার মুকুট পরিধান করিয়ে জন্নাথে প্রবেশ করিয়েছেন জিজ্ঞাস করা হলো কি কারণে বললেন আমি রসুল করিম রফুর রাহিম রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্ল তলি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ সালাম পাঠ করতাম এ আমলটাই কাজে আসছে হ্যাঁ আমার প্রেস টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকেও বলবো আসুন আমরা আল্লাহ আল্লা সুবাহানার সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ হাবিব সাল্লাহ তা আলী ওসাল্লামের দয়া পাওয়ার জন্য আমরা যাতে দরুদ সালাম হজুরি করিম সাল্লাহ আলী ওয়া্লামের উপর পাঠ করাটা নিজেদের জীবনের মধ্যে আবশ্যক করেন এটা আমার জন্য আপনার জন্য আমরা যারা উপস্থিত আছে আমাদের সবার জন্য সকল উম্মতে মোহাম্মদের জন্য অনেক বড় দয়া যে আল্লাহ তাল পেয়ারা মাহবুব সাল্লাহ আলি ইসলাম আমরা পেয়েছি তো দরুদ সালাম যত বেশি পাঠ করবে ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য আকিরাতের জন্য উত্তম হবে তো রমজান মাস মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কর্মব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ তালা আমরা যারাই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ তালা হুজুর করিম সাল্ল আলী উপর দরশুরি পাঠ করবে ইনশাআল্লাহ তালা সাল্লো আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আলী আসসালাম আমরা মুসলমান মুসলমানের হাত জিবা চোখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার দ্বারা যাতে অপরের ক্ষতি না হয় অপর মাধ্যমে যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই অনেক সময় দেখা যায় আমরা ব্যবসা করতে গিয়ে আমরা চাকরি করতে গিয়ে আমরা আমাদের পরিবারের মানুষকে নিয়ে চলতে গিয়ে আমাদের লাইফস্টাইলের মধ্যে মানুষ একে অপরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হবার অসংখ্য আছে এর মধ্যে একটা হচ্ছে জুলুম অত্যাচারের মাধ্যমে জুলুম অত্যাচার এমন যে এক একজন এক একভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে অথচ আল্লাহ হাবিব আলী ওয়াসাল্লাম মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছে একজন মুসলমানের জবান হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন অপর মুসলমান ভাই নিরাপদ থাকে তো এইভাবে অনেক আমল এমন আছে খারাপ আমল বত আমল যেগুলোর কারণে একে অপরের মাধ্যমে জুলুম অত্যাচারের শিকার হয় যেখানে আল্লাহ তাল পিয়ান মাহবুব আলী সাল্লা সালাম ফজিলত বর্ণনা করেছে মুসলমানের মন জয় কর আমরা মুসলমানের মন খুশি করি মুসলমানের উপকার করি মুসলমানের উপকার সাধন করি যদি এর বিপরীত হয় তখন আল্লাহ হাবিব আলী সালাতুসলামের যে দিক নির্দেশনা এর বাইরে চলে যায় যখন এমনটা হয় তখন আমাদের উচিত আমাদের মাধ্যমে হচ্ছে কিনা যদি আমার মাধ্যমে হয় আপনার মাধ্যমে হয় তাহলে আমাদেরকে ওই জায়গা থেকে একটু কী করতে হবে বেরিয়ে আসতে হবে আমি তখনই বুঝব যখন এটার ভয়ানক বিষয় কী রয়েছে এর কথি কী রয়েছে ইসলাম আমাদেরকে কিভাবে কীভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তো রমজান মাস আমি শুধু রাজা রাখবো সিয়াম সাধনা করব এটা শুধু নিজের জন্য নয় আমি আমার জন্য এবং আমার সাথে আমি ব্যক্তি জীবনে আমি নিজের জীবন গড়তে গিয়ে আমার সাথে অনেক জন মানুষ কানেক্ট থাকে আমার সাথে সাধারণ মানুষের সাথে কানেক্ট থাকে তা একেজনের সাথে অপরজনে যাতে ক্ষতিগ্রস্ত না হয় একটা ঘটনা আমি মাদিনী চ্যানেলের দর্শক আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি মনোযোগ সহকারে ঘটনাটা শুনুন শেখ আবদুল্লাহ সাফি রহমতুল্লাহ আলী ইনার সফর নামার মধ্যে লিখেন একথা আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করল আমার সঙ্গীকে সে শহীদ করে দিল কেমন ভয়ানক ঘটনা আমার দন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার উভয় হাতে রশি বেঁধে দিল তার সঙ্গীকে মেরে ফেলল তারপর হাতের মধ্যে রশি বেঁধে দিল মাল সম্পদ সব লুটপাট করে নিল আমি কোনোভাবে হাতের বাদন খুললাম এবং চলতে লাগলাম কিন্তু চিন্তিত অবস্থায় পথ হারিয়ে ফেললাম এমনকি রাত হয়ে গেল একদিকে আগুনের আলু দেখে আমি সেদিকে অগ্রসর হলাম আগুন দেখতে পেয়ে কিছুক্ষণ হাঁটার পর আমি একটি তাঁবু দেখতে পেলাম আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম সুতরাং তাঁবুর যায় আমি আওয়াজ করলাম আল আতাশ আল আতাশ অর্থাৎ আহ পিপাসা আহ পিপাসা দুর্ভাগ্যবশত সে তাঁবুতেটি ছিল সে ভয়ঙ্কর ডাকাতেরই আমি যেখানে গিয়ে পিপাসার জন্য এলান করছি পানি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি ওই তাঁবুটাই ছিল ওই ভয়ঙ্কর ডাকাতেরই আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে খোলার তার বাড়ি নিয়ে সে বের হলো এবং এক আঘাতে আমার প্রাণ শেষ করে দিতে চাইল আমাকে নিঃশেষ করিতে চাইলো তার স্ত্রী তাকে বাঁধা দিল এবং তা ওই ডাকাত শুনল না আমাকে টেনে হেসরে দূরের জঙ্গলে নিয়ে গেল। আর আমার বুকের উপর বস চড়ে বসে আমার গড়ায় ছুরি রেখে জবায় করার জন্য প্রস্তুত হয়ে গেল এমন সময় হঠাৎ থেকে একটি বাঘ গর্জন করতে করতে বেরিয়ে আসলো বাঘটি দেখে ভয়ে ডাকাত লাফিয়ে দূরে সরে গেল। নিজের যান বাঁচানোর জন্য আমাকে শেষ করতে চাইছিল এখন সে নিজের যান বাঁচানোর জন্য দূরে সরে গেল কিন্তু বাঘটি লাফিয়ে তাকে আক্রমণ করল এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল আমি এই গাইবের সাহায্যের জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলাম ওই আল্লাহওয়ালা বলেন যেহেতু আল্লাহ পাকের দয়া আমার যদি হায়াত থাকে আপনার যদি হায়াত থাকে হে চ্যানেলের দর্শক শ্রোতা আপনার হায়াত যখন ততক্ষণ আছে ততক্ষণ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ক্ষতি বলতে কি আপনার জান নিতে পারবে না আমার হায়াতের বাজেট আল্লাহ তালার পক্ষ থেকে কতটুকু লেখা আছে কয় বছর লেখা আছে আমি আমার দানা আমার পানি কতটুকু আমি পান করব রিজিক কতটুকু আমি পাব। এটা আমার রব আল্লাহ তালা ভালো জানে আমার মাওলা মালিক মাওলা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানে যে কেউ চাইলে আমাকে শেষ করে দিতে পারে না যে কেউ চাইলে কাউকে শেষ করতে পারে না যতক্ষণ হায়াতের বাজেট টাকবে ততক্ষণ মানুষ জিন্দা টাকবে কারো সাধ্য নেই কেউ কাউকে শেষ করে দেওয়ার আল্লাহ আল্লাহওয়ালাদের কথা তো শুনলে তার বন্ধুকে শেষ করলো শেষ পর্যন্ত ডাকাতের কাছে গিয়ে পৌঁছালো কিন্তু আল্লাহ তালার দয় আল্লাহ তালার মেহেবার হায়াত ছিল অদৃশ্য থেকে ওই থেকে গ্রাস করে নিল বাগে আর এই ব্যক্তিটা বেঁচে গেল হায়াত আছে আল্লাহ হায়াত রাখছে হে ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম অত্যাচার যারা করে অত্যাচারের পরিণতি কি হয়ে থাকে কিছু কিছু অত্যাচারী জুলুম বাস বড় থেকে বড় ভয়ানক ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ দেখিয়ে থাকেন যাতে অন্যদের শিক্ষা হয়ে যায় পরকালীন আজাব তো হবে পরকালীন অমঙ্গল তো জারি থাকবে পরকালীন কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে অপরাধীদের জন্য যারা মানুষকে কষ্ট দেয় মানুষকে অত্যাচার করে মানুষকে জুলুম করে তাদের জন্য পরকালীন শাস্তি তো আছেই সাথে সাথে এটাও জানলাম অনেক সময় আল্লাহ তালার পক্ষে শাস্তি তাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় দুনিয়াতে দিয়ে দেওয়া হয় হাজারতে শেখ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই সহি উর্দিত করেন হজরত সৈদানা আবু মোসা আশআরী রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ করেন নিশ্চয় আল্লাহ তালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন এমন কি তাকে যখন আপন আইতে পাকরাও করেন তখন তাকে আর ছাড়েন না আল্লাহ তারা অবকাশ দিয়ে থাকেন যখন পাকড়াও করে তখন কিন্তু ছাড়েন না আল্লাহ পাক কখন কাকে পাকড়াও করবে সে মনে করতে সে অনেক বড় জালিম তাক খেয়ে নাই তাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে দমন করার জন্য বলে না আমাকে থামানুর পৃথিবীতে এরকম ক্ষমতা কারো এখন পর্যন্ত হয় নাই অনেকে চ্যালেঞ্জ করে অনেকে বলে তাকে মানে গলাবাজি করে যে এমন কার আছে যে আমার সামনে মোকাবেলা করে আল্লাহ তালা যখন পাকড় করবে তখন কি হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহ নবী এতটুকু ইরশাদ করে হুজুর করিম সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন বারোতমা পারার সুরাহ হুদের একশো দুই নং আয়াত তেলাওয়াত করেন খাজুল ইমান থেকে অনুবাদ এবং অনুরূপই তোমার রবের পাকড়াও যখন বস্তুগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয় তার পাকড়াও বেদানাদায়ক কঠিন টা সুরাহুদের একশো দুই নম্বর আয়াত আবার এটা কিন্তু সোহেব বুখারি শরীফের তৃতীয় কণ্ঠে দুইশো সাতচল্লিশ খ্রিস্টার মধ্যে আসছে তাহলে দেখুন আল্লাহ যখন পাকড়াও করেন তখন এর বেদনাদায়ক শাস্তি কিন্তু কঠিন হয়ে যায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ওই সমস্ত নেতারা যারা খুন ও হত্যাকাণ্ডের মতো রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় তাদের উচিত উপরোক্ত ঘটনা থেকে শিক্ষা অর্জন করা পৃথিবীর জমিনের মধ্যে এমন অসংখ্য ঘটনা আমরা শুনতে পাই বড় বড় জালিম ছিল বাচ্চা ছিল আজকে তাদের নাম কিরকম আছে জালিম হিসেবে লেখা আছে তাদেরকে মানুষ স্মরণ করে ভালো হিসেবে স্মরণ করে না বদমাস হিসেবে স্মরণ করে জালিম হিসেবে মানুষ স্মরণ করে আল্লাহ আমাদের হেফাজত করুক হয়তো অনেকে বড় বিশৃঙ্খলা করে কিন্তু সাধারণ যারা মুসলমান আমরা আছি আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা যারা মনে হচ্ছে আমরা সাধারণ লাইফ স্টাইল করতেছি অনেক সময় আমাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে থাকে না মানসিকভাবে শান্তি না ঘুমায় শান্তি প্যারেশানি আর প্যারেশানি লেগে থাকে এক ভাই অপর ভাইয়ের মাধ্যমে একজন অপরজনের মাধ্যমে কিসের জুলুম অত্যাচারের কারণে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে কথার মাধ্যমে মানুষ প্যারেশান করে ভালো থাকতে দেয় না আর এর ভয়ানক কিন্তু খুবই কঠিন হবে আল্লাহ তালা কহর ও গজবের আগুনে নিক্ষিপ্ত করা হবে এই ধরনের অত্যাচারী লোকেরা এমন রয়েছে মানুষকে কষ্ট দেয় চোখের পানি ফেলায় তাদের কি হবে আকিরাতের কঠিন শাস্তি তারা কি সহ্য করতে পারবে নিঃসন্দেহে মানুষের উপর অত্যাচার করা গুণা দুনিয়া ও আগিরাতের দংশের কারণ জাহান নামের আজাবের কারণ এটা আল্লাহ তার রসুল সাল্লাহ আলিয়াল্লামের অবদ্ধতাও মানুষের হক ধ্বংস করা বিদ্যমান হজরতে জুরজানি রহমতুল্লাহ আলাই তার কিতাব আত তারিফাত অত্যাচারের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে লিখেন কোন জিনিসকে তার স্থানের পরিবর্তে অন্য স্থানে রাখা শরীয়তে অত্যাচার দ্বারা উদ্দেশ্য হল কারু হক আত্মসাত করা মাল আত্মসাত করা কাউকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা কাউকে বিনা অপরাধে শাস্তি দেওয়া ওই ভয়ঙ্কর ডাকাতের আলোচনা এই যে আপনারা একমাত্র শুনলেন যে লুট রাজ করতো মানুষকে খুন করতো তার পরিণাম ভালো হয় নাই গায়েব থেকে ওই মানুষটা বেঁচে গেল এবং ওই ডাকাত বাঘের খাবার হয়ে গেল জানি না তার কবরের মধ্যে তার পরকালীন শাস্তি কি হচ্ছে এবং ওই শাস্তিদের কী আমদ পর্যন্ত চলমান থাকবে বর্তমানেও অর্থের লোভে অনেকে ডাকাতি ডাকাতি করে মানুষকে মেরে ফেলার মতো কর্মকাণ্ড তাদের দ্বারা সংগঠিত হয় আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করু আল্লাহ আমাদেরকে দয়া করু আল্লাহ হাবিবাহ আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মিজি শরীফ হাজরতে আবু সাঈদ কুদুরী হাজর কুর্দিত করেন যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা জমিনের যত বাসিন্দা সব বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে অনলি একজন তবে আল্লাহ তারা সকলকে অদ মুখে যাহার নামে নিক্ষেপ করে একজনকে বলে না যদি একজন হত্যাকাণ্ডের সাথে একজনের সাথে যদি পুরা পৃথিবীর সবাই যদি জড়িত থাকে অদমুখ করে আল্লাহ তালা তাদের কি করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে কিন্তু একটা খেয়াল করেন হয়তো মানুষকে মানুষ হয়তো খুন করছে না বাসায় রাখছে ডাইরেক্ট মেরে ফেলতেছে না মারার থেকে বড় হুমকিদায়ক কাজকর্ম করতেছে কথার কষ্ট দেওয়ার মাধ্যমে মাল সম্মান আত্মসাত করার মাধ্যমে বেঁচে থাকার অধিকার খেরে নেওয়ার মাধ্যমে মানুষের যান মালের নিরাপত্তা দূর করে দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভয় করা যারা এসব করে অনেক টাকা নিছে টাকা নেওয়ার পরে টাকাটা ফেরত দেয় না ভালো করে খাইতে পারে কি পারে না জানে না গরিবকে কষ্ট দিয়ে কাউকে জুলুম করে কাউকে মুসলুম বানিয়ে কঠিন একটা অবস্থা মানুষের সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে যারা ডাকাতি করে যারা চিঠির মাধ্যমে বিভিন্ন মানুষ থেকে চাঁদাবাজি করে যারা এই সমস্ত যারা হারাম গলার নিচে যারা নামার অনুভব করছে যে হারামের টাকা খাবে এত সোজা কি দিন কঠিন বিপদে তাদেরকে ফেলে দিবে না ফকি আবুল্লাহন্দি রহমাতুল্লাহ কোরাতুল ওইনে উদ্ধৃত করেন নিশ্চয় পুলসিরাতে আগুনের শিকল রয়েছে যে ব্যক্তি হারামের একটি টাকাও নিল কটা টাকা হারামের একটা টাকাও নিল তার পায়ে আগুনের শিকল লাগিয়ে দেওয়া হবে যার জন্য পুলসিরাত অতিক্রম করা কষ্টকর হয়ে যাবে এমনকি সেই দীর্হামের মালিক তার নেশুমহ থেকে এর প্রতিদান নিয়ে নেবে যার হক আত্মসাত করছে তার থেকে প্রতিদান নিয়ে নেওয়া হবে যদি তার নিকট নেকি না থাকে আমার কষ্ট দিল না তো তার থেকে নেকি আমাকে দেওয়া হবে যদি নেকি না তাহলে যার থেকে নেওয়া হয়েছে গুণাটা তার মাথার উপর বোঝা চাপিয়ে দেওয়া হবে এবং সে জাহান্নামের নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আমরা মনে করি মাল না থাকলে সে নিঃশক যার কাছে মাল নাই টাকা নাই পদবি নাই কোন স্টার নাই আমাদের মনে হতে পারে সে নিঃস্ব হে প্রিয় ইসলাইমের আমাদের দর্শক শ্রোতা আসলে নিঃস্বকে হজরত সৈদানা মুসলিম বিন হাজাস কুশায়রি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত হাদিস সংকলন সহি মুসলিম শরীফের মধ্যে উর্দিত করেন হুজুর সাল্লাহ হাসেম জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো নিঃস্বকে সাহাবাইকরাম আলহমুল দোয়ানগণ আরস করেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের মধ্যে যার নিকট টাকা পয়সা নেই ধন সম্পদ নেই সে তো মধ্যে করিম হলো সেই ব্যক্তি যে কি রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে উপস্থিত হলো এভাবে হলো যে সাথে সাথে কাউকে গালু দিয়েছে কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে কাউকে পহর করেছে তার নেকি সমূহ থেকে কিছু ওই মুসলুমদেরকে দিয়ে দেওয়া হবে নামাজ ঢুজা হজ বড় বড় আমল নিয়ে উঠছে কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে আত্মসাত করেছে মাল সম্পদ কাউকে প্রহার করেছে তো বলা হচ্ছে ওই মুসলুমদেরকে কি করে দেওয়া হবে তার নেকি সমূহ থেকে কিছু দিয়ে দেওয়া হবে এবং ওই মুসলুমকে অতপর যদি তার দায়িত্বে যে হক ছিল তা পরিশোধ করার পূর্বে যদি নেকি যদি নিঃশ্বাস হয়ে যায় নেকি যদি ফিনিশ হয়ে যায় তো আর নেই দেওয়ার কিছুই নেই তখন ওই মস্তুমের গুণা নিয়ে সে অত্যাচারের উপর চাপিয়ে দেওয়া হবে তুমি অত্যাচার কেন করেছ তখন তার উপর ওই মস্তুমের গুণাগুলো চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে হে প্রিয় স্নাই ভাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা আমরা যারাই শুনতে পাচ্ছি বেশিরভাগ তো নামাজই পড়ে না রমজানে তো রাখছে না দেখবেন অনেকে পর্দা লাগানো আছে পর্দা লাগানো হয় মহিলাদের জন্য এখন পর্দা লাগাচ্ছে ওই যে দিনের বেলায় পানির বোতল চলতেছে চা খাচ্ছে খাবার পানিও পান করছে আফসোসের বিষয় কি একটা অবস্থা মানে লাগাই দেওয়া হলো পর্দা বিতের ভিতরে খাবার দাবার সব চলতেছে থেকে বঞ্চিত এবার এখন এই হাদিস ব্যাপার আসছে যাদের উপর নামাজ ছিল রোজা ছিল হজ ছিল বড় বড় আমল ছিল সাথে সাথে এইসব গুণও করত। মানুষকে কষ্ট দেওয়া কাউকে প্রহার করা কারোর বিরুদ্ধে মিথ্যা প্রবাদ দেওয়া তাহলে যারা আমলই করে না তাদের অবস্থা কি হবে আমল ছিল আমলের ভান্ডার নিয়ে কি আমাদের দিন উঠবে যাইতে 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 ফিনিশ হয়ে উল্টা গুনাহের বোঝা মাথায় নেবে এটা তো এক শ্রেণীর তো যাদের আমলই নেই তাদের অবস্থা কি হবে এবার যারা নামাজি চিন্তা করুন একটু যারা নামাজ আদায় করি নামাজ যারা আদায় করে হ্যাঁ যারা রোজাদার যারা হাউস করেছে হে পরিপূর্ণভাবে জাকাত আদায়কারীরা হে সৎ কাজে দানকারী নিজের মাল সম্পদ প্রদানকারীরা হে সম্পদ প্রদর্শনকারীরা সব দান হয়ে যাওয়া উচিত কেপে উঠা উচিত প্রকৃত নিঃস্ব সে যার নামাজ তুজা হজ জাকাত সাদকা খায়রাত কল্যাণমন কাজ বড় বড় নেকির কাজ থাকা সত্ত্বেও কি আমতের দিন সবাব শূন্য হয়ে যাবে ব্যাংকের টাকা কমে গেলে যখন আমরা চেক করি ওই যে দেওয়া হয় না কি নেওয়া হয় ব্যাংকের স্টেটমেন্ট নেওয়া হয় না যদি টাকা কমে যায় আফসুস হয় ব্যবসা অনেক মাল লাগলাম মাল সামানো ভরে দিলাম মাল সাম্পদ যখন কমে গেল তখন টেনশন হয় আমার এত বড় দোকানে এতগুলো আমি ক্যাপিটাল দিলাম কোথায় হারায় যাচ্ছে আমার তো প্রফিট আসছে না টেনশন করে আর নিঃস্ব প্রকৃত আল্লাহর হাবিব আলী সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন সব আছে কে আমতের দিন সব কিছু শেষ হয়ে যাচ্ছে তার তার আমল নামার মধ্যে নেখিত শূন্য গুণা চাপিয়ে দেওয়া হচ্ছে মোসনুমের গুনা চাপিয়ে দেওয়া হচ্ছে যে নামাজ রোজা হজ জাকাত সব কিছু ফিনিশ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কলমাস কাজ আমরা অবশ্যই করব নামাজ অবশ্যই আমরা পালন করব আমরা রোজা অবশ্যই আদায় করব আমরা জাকাত যথাযথভাবে আল্লাহ তালার যে পন্থায় দিতে বলেছেন সঠিক জায়গার মধ্যে আমরা জাকাত আদায় করব সব কিছু অবশ্যই করব হ্যাঁ হ্যাঁ সবই করবো সাথে সাথে খেয়াল রাখতে হবে আমার দ্বারা আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে যাতে মানুষ কষ্ট না পায় আমার দ্বারা যাতে মানুষ মসলুম না হয় হয়তো কাউকে উপকার করতে পারলাম না কিন্তু আমার আপনার মাধ্যমে যাতে কেউ কি না হয় ক্ষতিগ্রস্ত না হয় কেউ যাতে আমার মাধ্যমে মসলুম হয়ে না যায় আমি জুলুমবাস হয়ে না যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সহি মুসলিম শরীফের এগুলা বিবরণের মধ্যে আসছে তেরোশো চুরানব্বই পৃষ্ঠা হাদিসে মুবারকা পঁচিশশো বিরাশি আল্লাহ পেয়ারা মাহবুব হুজুর করিম আলী আলি হুবাস ফরমান তোমরা পাওনা পাওনা দারকে পরিশোধ করে দিবে এমনকি সিং সিংবিহীনরা সিং বিশিষ্ট ছাগল থেকে প্রতিশোধ নিবে ছাগলের ব্যাপারে বলতেছে আমরা কোথায় আমি তো মনে করি কি কাউকে বড় একটা কথা শোনাই দিলাম আমি বোধ বাহাদুরি কাজ করে ফেলছি আমি আপনি জানেন আমি কত বড় তার একেবারে সে সাইজ করে দিছি কি বলে কি বলে সাইজ করে দিছি আরে তাকে আমি পামচার করে দিছি আরে আমার সামনে কথা বলতে পারছে আমি সবার সামনে বেজুত করে দিছি মানে মানুষের যেগুলা অভ্যাস হ্যাঁ এগুলো তো হয় বাহাদুরি মনে করে কাউকে কষ্ট দিয়ে আর তার থেকে টাকা তার টাকা আমি সব শেষ করব দেখেন কি করে আমি কীভাবে টাকাটা আত্মসাত করবে আর তার মানসম্মান হ্যাঁ কয়দিনের দিনের সম্মান দেখব নি আমি কি করব তার আমি তার মান সম্মান ধুলোয় মিশাই দেব এখন যে বদনামটা করার দরকার নাই যার ব্যাপারে বলতেছে তার মধ্যে ওই ধরনের খারাপ কিছু নাই বাস্তবেই নাই কিন্তু দুর্নাম করতেছে কেউ এগিয়ে যাচ্ছে মান চাচ্ছে না তে এগিয়ে যাক কেউ সম্পদে এগিয়ে যাচ্ছে কেউ সম্মান এগিয়ে যাচ্ছে কেউ পদবে এগিয়ে যাচ্ছে তখন মানুষের মধ্যে হিংসা কাজ করে তাকে কিভাবে বসানো দেবে অনেক লোক তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য তার ব্যাপারে মিথ্যা প্রভাব দেয় তো অনেক সময় দেখা যায় শুধু গরিবকে কষ্ট দেওয়া মনে হয় এটাই মনে হয় শুধু জুলুম জুলুমের মধ্যে অনেক কি আছে বিস্তারিত বিষয় আছে অনেক সময় অনেক মালদারেও কিন্তু জুলুমের শিকার হয় একজন একজন কারো মানুষের মানসম্মান আছে তার মান সম্মান নিয়ে চিনিমিনি কেলে তখন সে তো জুলুমের শিকার হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় গরের মা বাবা জুলুমের শিকার হচ্ছে সন্তান কেয়ার করার কথা সেরকম কেয়ার না করছে সেবা পাওয়ার কথা সেরকম সেবা পাচ্ছে না যেরকম জিনিসটা তারা হকদার রয়েছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে বরঞ্চ তাদের কথা বলতে বয়স করছে তারা নীরবে সহ্য করে যাচ্ছে এমন করতেছে অনেক সময় গড়ের স্ত্রী সেও জুলুম অত্যাচারের শিকার হচ্ছে বিভিন্ন কথার মাধ্যমে উপহাসের মাধ্যমে বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়ে মানসিক নির্যাতনের মাধ্যমে আবার অনেক সময় অনেক স্ত্রীর পক্ষ থেকে স্বামী নির্যাতিত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে তার ইনকামের অবস্থা জানায় সবকিছু যতটুক চেষ্টা করে যাচ্ছে হক আদায় করার ব্যাপারে এরপরে বারবার ডিমান্ড করার কারণে কিছু বুঝে না বুঝে উল্টা সিধা বলার মাধ্যমে সে চাপের মধ্যে আছে অনেক পুরুষ মানুষ এরকম আছে জুলুম অত্যাচারের শিকার অনেক সন্তান সন্ততির কারণে মা বাবা জুলুম অত্যাচারের শিকার আছে আজকে মানুষ মানুষের হকের ব্যাপারে মানুষের ভালোর দিকে চাচ্ছে না আল্লাহ আমাদেরকে দয়া করুক হেফাজত করুক আমরা সবাই যাতে মানুষের হকের ব্যাপারে বেশি পরিমাণে খেয়াল রাখি আমার আপনার দ্বারা যাতে মানুষের কিনা হয় কষ্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় মিসকাতে রয়েছে প্রাণীরা যদিও শরীয়তের বিধি বিধানের আওতাদি নয় তবু বান্দার হক প্রাণীদেরও আদায় করতে হবে পাকের পাকের পোষণকারী ব্যক্তিরা বান্দার হক সংশ্লিষ্ট নগণ্য মনে হওয়া বিষয়েও এত সাবধানতা অবলম্বন করতে যা অবাক করে দেয় চুটো চুটো বিষয় এমন বিষয় যেটা একেবারে চোখে লাগে না দা আল্লাহওয়ালারা এসব বিষয়ে অনেক বেশি কি থাকে সতর্কতাকে পাক আমাদেরকে হুজুর করিম সাল্লাহ তাই আলী ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আল্লাহ আমাদের নসিবরুক হাজরতে সৈদানা ইব্রাহিম বিন আতাম রহমতুল্লাহ আলী একটি বাগানের মাঝে নদীতে একটি আপেল দেখতে পেলেন তিনি তা উঠিয়ে নিলেন এবং খেয়ে ফেললেন খেয়ে তো ফেললেন কিন্তু চিন্তায় পড়ে গেলেন আমি এটা কি করলাম আমি তো মালিকের অনুমতি ছাড়া আমি সেটা খেয়ে ফেললাম এখন আমার হবে কি তিনি কুস্তে কুস্তে বাগানে পৌঁছালেন বাগানের মালিক ছিল একজন মহিলা তার নিকট তিনি রাহমদুল্লাহ ক্ষমা প্রার্থনা করলেন মহিলাটি আরজ করল এই বাগানটির মালিক আমি এবং বাদশাহ যৌথভাবে আমি আমার হক আদায় করলাম কিন্তু বাদশাহের হক ক্ষমা করার অনুমতি আমার নাই তো বাদশাহ ছিল বলক শকরের অনেকে আছে না শেয়ারের বাগান মহিলা বলে আমি কমা করে দিব কিন্তু বলক শকরে আরেকজন পার্টনার আছে সুতরাং হাদরতে সেদিনা ইব্রাহিমিন আথাম রাখানো অর্ধেক আপেল একটা আপেল খাবার পর এদিক থেকে মাফ নিল বাকি অর্ধেক আপেল ক্ষমা কারণের জন্য বলক শকরা গমন করলেন এবং তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে কমা চেয়ে নিলেন আল্লাহ আলাহ ভালো কত বেশি কেয়ার করত পাক আমাদেরকে কবুল করুন পাক আমাদেরকে মেহরবানি করুন আমরাও যাতে অপরের হকের ব্যাপারে খেয়াল করি হে প্রিয় স্নাই বাইরা মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তালার বিধানকে মানি কারণ জানি না ভাগ্যের অধিষ্টে আমার আপনার কী লিখা আছে আমি জানি না আমার ভাগ্যের তগিরের মধ্যে মুকাদ্দারের মধ্যে কি লিখা আছে কেউই জানি না হয়তো কেউ নগণ্য হওয়া চুট্টো গুনাহের কারণে নগণ্য অল্প ছোট গুনাহের কারণে আল্লাহ যদি পাকড়াও করে আটকে যেতে পারে আবার অনেকে ছোট দেখতে ছোট ছোট আমল যেটা করার ক্ষেত্রে সে করে ফেলছে আর কি নিখিরভাগ তো বুঝতেই পারে না দেখা যাচ্ছে ওই ছোট আমল আল্লাহর পছন্দ হয়ে গেল আল্লাহ নাজাদ দিয়ে ফেল তো তাবি বুজুর্গ হাদরতের সেই দ্বারা ওহাবিন মুাব্বি রাহমতুল্লাহ আরে ইনি বলেন জনেক ইসরায়েলি ব্যক্তি তার পূর্ববর্তী সকল গুণা থেকে তবা করল সত্তর বছর যাবৎ অবিরাম ইবাদত বন্দেগিতে এমনভাবে মগ্ন ছিল যে দিনের বেলায় রোজা রাখতেন রাতের বেলা জাগ্রত হয়ে ইবাদত করতেন কোনো ভালো খাবার খেতেন না কোনো ছায়াতলে বিশ্রাম করতেন না তার মৃত্যুর পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো মাফা আল্লাহ আল্লা পাকা আপনার সাথে কেমন আচরণ করেছে উত্তর দিলেন আল্লাহ আমার হিসাব নিকাশ নিলেন আমার সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিলেন ওই কেমন ব্যক্তি পুরো রাত আল্লাহর ইবাদত দিনের বেলায় রোজা বিশ্রামের ছায়া তাহলে বিশ্রাম নিতেন না আমরা তো খুব আরামে আসি কত ইবাদতওয়ালা ব্যক্তি এবার ঘটনা শুনুন পরে ঘটনা কি করতো আল্লাহ তো আমাকে মাফ করে দিল কিন্তু একটি গাছের ঢাল যা দ্বারা আমি আমার মালিকের অনুমতি ছাড়া ঢাল ভেঙে আমি কি করেছিলাম দাঁত কিলাল করেছিলাম কি করলাম দাঁত কিলাল করেছিলাম আর এই বিষয়টি বান্দার হকের সাথে সম্পৃক্ত ছিল যেটার কানেক্ট হচ্ছে বান্দার হকের সাথে এবং তা এখনো ক্ষমা করিয়ে নেওয়া হয়নি এই কারণে আমাকে এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়নি একটা ছোট দাঁতের খিলাল কি তার ভ্যালু হবে তার কি বা মূল্য হবে গাছের ঢালের তো আল্লাহ তালার অপছন্দ হলো জিনিসটা কারণ জিনিসটা বান্দার হকের সাথে কানেক্ট আহ যেখানে ছোট ঢাল মানুষ মানুষের কত কোটি কোটি টাকা মারিয়ে দিচ্ছে কত ব্যবসায় লোকসান করে দিচ্ছে টাকা মেরে যাচ্ছে ম্যানেজারে বসেছে ক্যাশ গায়েব বসো সে করে খোই আমার ইনকাম যাকে বিশ্বাস করে না যার সাথে পার্টনারে ব্যবসা করে ধোকাবাজি আল্লাহ হেফাজত করুক যদি ছুটও হয় হিসাব নিকাশ যদি পাকড়াও করা হয় তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু বরবাদ হয়ে যাবে আবু দাউর শরীফে এটাও রয়েছে যে ব্যক্তি বিনা আমন্ত্রণে গেল অনেকে যায় দাওয়াত দেয় নাই দাওয়াত দিশে একজনের পাঁচজন নিয়ে চলে যায় আছে না যারা বিনা দাওয়াতে গেল তাহলে তুই কি বলল সে চুর হয়ে প্রবেশ করলো ডাকাতি করে বেরোলো আজকে মানুষ কেমন অবস্থা আলা হাজদারাত ইমাম আহেলে সুন্নাত মুজাদ্দে দেই নে মিল্লাত হামিয়ে সুন্নাহ মাহিয়ে এ বিদাত আলীমে পীরে তারিকত হাদরত আল্লাহ মা শাহ ইমাম আহম্মদ রেজা খান রাহমত উল্লাহ আলাই ইনু উর্ধিত করেন ফতেহের রাজভিয়া শরীফের প পঁচিশতম খণ্ডের ঊনসত্তর পৃষ্ঠায় যে ব্যক্তি দুনিয়াতে কারো মাত্র তিন পয়সা অনলি কত তিন টাকা নয় কত তিন পয়সা ঋণ আত্মসাত করবে অনলি তিন পয়সা কেয়ামতের দিন তার পরিবর্তে সাতশ জামাত সহকারে সাতশ নামাজ দিতে হবে কয়শ নামাজ সাতশ নামাজ দিয়ে দিতে হবে জামাত সহকারে কবুল কি একটা সিজদা দিচ্ছি কবুল হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে এত রুকু করতেছি সিজদা করতেছি নামাজ পড়তেছি বাদ করতে দরুসুরে জিকি রাজখাত জানিনা আল্লাহর দরবার এগুলো কবুল হচ্ছে কিনা আমারও জানা নাই আপনাদেরও জানা নাই কারো জানা নাই আল্লাহ জানে কিন্তু আল্লাহ দয়া করু আমাদের কি হবে আজকে মানুষ তিন পয়সার কারণে যদি এমন অবস্থা হয় তাহলে মানুষের লাখ লাখ কোটি টাকা মানুষ থেকে আত্মসাত করে চিন্তায় করে বাচ্ছায়িত করতেছে আরে বা তো ব্যাংক ব্যালেন্স বানাইছে হ্যাঁ সব ধ্বংস হয়ে গেল কেউ কারো থেকে ঋণ দিলো উচিত হচ্ছে যে টাইমটা নিছে ওই টাইমের মধ্যে ফিরিয়ে দেওয়া যে কন্ডিশনে নেওয়া হয়েছে সে কন্ডিশনে কোনো কারণে যদি দিতে ব্যর্থ হয় সমস্যা হয় তার থেকে অনুমতি নেওয়া এখন কি করে কেউ কার থেকে টাকা পাচ্ছে এখন মোবাইলটা আসতেছে কল আসতেছে কলটা ধরাই দে ছোটো ভাই স্ত্রীকে ভাই মোবাইলটা দেয় একটু কথা বলো কি বলো কথা বলো হ্যাঁ ভাই জি ভাই তো বাসায় নাই বুঝলেন না ভাই কি নাই ভাই তো বাসায় নাই বস তো দোকানে নাই কল কাটার বলে দেখেন কেমন বেকুব বানাইলাম কি বলে বেকুব বানালাম না আল্লাহ তো পাকড় করবে টাকা ডয়ের মধ্যে টাকা আছে ব্যাংকের মধ্যে টাকা আছে আর বলে টাকা নাই ব্যবসার অবস্থা ভালো না মানুষের টাকা নেওয়ার পরে মানুষকে হয়রানি করা ভালো না আমাদের উচিত ঋণ দিচ্ছে সে আপনার উপকার করছে আপনাকে দয়া করছে সে দয়ার প্রতিদান কি তাকে কষ্ট দেওয়া না তাকে তাকে একটু মিষ্টি খাওয়ালেন না শুক্রিয়া গেলেন তার এখন লাগছে সে কষ্ট করে টাকাটা আবার নতুন করে উপার্জন করতে যাচ্ছে অসংখ্য মানুষ মানুষের হকের ব্যাপারে খেয়ালই করে না চিন্তায় করে না হাজরতে শেদানা শেখ আবু তালি মোহাম্মদ বিন আলী মাকি রাহমাতুল্লাহ আলাই বলেন অধিকাংশ মানুষ নিজের নয় বরং অপরের হে দুজেকে প্রবেশের কারণ হবে যা মানুষের হক ধ্বংস করার কারণে মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে এত গুনা নিজে খামায় নাই যে এটা মানুষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে জাহান নামে যাবে তাছাড়া অসংখ্য মানুষ নিজের স্বভাবের কারণে বরং অপরের স্বভাব নিয়েই জান্নাতে প্রবেশ করবে আর অপরের নেহ অর্জনকারী তারাই হবে যাদের দুনিয়ায় মনো কষ্ট হক ধ্বংস করা হয়েছে এভাবে কি আমাদের মসরুমরা দুঃখী পীড়িতরা লাভবান হবে মনে করছে কেউ আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে সম্পদ নিয়ে গেছে মনে হচ্ছে আমি নিঃস আরে আজকে আমাকে টকাইছে এটার শেষ একদিন আছে হে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারাই শুনতে পাচ্ছেন যে আপনার সাথে প্রতারণা করছে যে আপনাকে দিচ্ছে যে আপনার আপনার সাথে করতেছে সম্মান নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত নয় সাময়িক হয়তো আপনি টেনশনে আছে সাময়িক হয়তো আপনি প্যারাসানিতে সাময়িক হয়তো আপনি সেটা আপনার জন্য কষ্টের দিন যাচ্ছে কিন্তু একদিন আমাকে আপনাকে মরতে হবে কবরে যেতে হবে আখিরাতে পুনর্তান হতে হবে কারণ কি আমাদের দিন ফয়সারা হবে যারা আজকে দুনিয়াতে নিঃস্ব তারাই কালকে আমাদের দিন সবল আর যারা আজকে সবল তারাই কালকে আমাদের দিন নিঃস্ব হবে আল্লাহ রসুলকে কষ্ট দেয়া এটা কি ভালো কাজ কখনোই না বর্তমান চলছে নির্বিকেতার যুগ কে কাকে মানে সাধারণ মানুষ তো বটেই অনেকেই রাগ নামক রোগটা এত বেশি প্রভাব বিস্তার করছে যে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কোন মুসলমানকে শরীয়তের বিনা অনুমতি শরীয়তের বিনা অনুমতিতে মনে আঘাত করা গুনা হারাম এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ শরীয়তের হুকুম আছে কিছু জায়গার মধ্যে শরীয়তের হুকুম ব্যতীত মানুষকে মনে কষ্ট দেওয়া আলা তিমাম ইমাম তিমা রাজা খান ফতোয়া রাজবিয়া শরীফের চব্বিশতম খণ্ডে তিনশত বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তারপর আন শরীফে উর্দিত করতে বলে গেলেন হুজুর করিম রফ রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসালাম ইসাদ করেন যে ব্যক্তি শরীর প্রয়োজন ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তালাকে কষ্ট দিল হাই 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 আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া

তাদের উপর আল্লাহর অভিসম্পদ দুনিয়াউ আখিরাতে এবং তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন মানুষকে কষ্ট দেওয়া ঠাট্টা বিদ্রুপ করা সম্পদ আত্মসাৎ করা মানুষকে জুলুম করা অত্যাচার করা নিপীড়ন করা এটা খেলতামাশায় পরিণত হয়ে গিয়েছে হাই 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 আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক মুসলমানকে কষ্ট দেওয়া কতই কষ্টের কতই দুঃখের বিষয় হাদরতে ইমাম মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের মধ্যে উদ্ধৃত করেন কাজে দারে মদিনা সরকারে মক্কি মাদানী মুস্তাফা হুযুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘুরে বেড়াতে দেখেছি জান্নাতে ঘুরে বেড়াতে দেখেছি সে যেদিকে ইচ্ছে করছে সেদিকে বের হয়ে যেত কেননা সে দুনিয়ায় এমন এক বৃক্ষকে রাস্তা থেকে কেটেছিল যা মানুষদের কষ্ট দিত যে চলার পথে কষ্ট দিত সেজন্য সে বৃক্ষটা কি করেছেন কেটেছেন যার কারণে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরে বেরেত কেমন শুধু তার জন্য আল্লাহ আল্লাহ দয়া করুক আল্লাহ দয়া করুক আমাদের প্রিয় নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাহির উফাতের সময় সকলের সামনে এলান করেন যদি আমার থেকে কেউ ঋণ পেয়ে থাকো যদি আমি কারো জান মাল সম্ভ্রমে আঘাত দিয়ে থাকি তবে আমার জান মাল এবং সম্ভ্রম উপস্থিত এই দুনিয়াতে প্রতিশোধ নিয়ে না হুজুরি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো দয়ালু াম আলীমুস্লা কাউকে কষ্ট দেয় না হুজুরিমি সালাতামের নৈতিকতা কেমন ছিল হুজুর সাল্লাম জাহিরি ইন্তকালের পূর্বে আমাদেরকে কি মেসেজটা দিয়ে যাচ্ছে যিনি সৈয়দুল সালীম যিনি রহমতুল যাকে আল্লাহ তালা সৃষ্টি না করলে কুলকায়না সৃষ্টি হতো না আল্লাহ রব্বুল আলমিন যাকে আবে কাউসারের মালিক বানিয়েছেন যার কাছে সাফা আতে কুবরা রয়েছেন যিনি আমার আপনার মতো গুনে গারের নিয়েছে সুপারিশকারী রয়েছেন সে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাহির ফাদের সময় কির সাত করছেন আল্লাহ যে এই দুনিয়াতে আমার থেকে প্রতিশোধ নিয়ে না তোমাদের মধ্যে কেউ যেন এই আশঙ্কা না করে যে যদি কেউ আমার নিকট আমার নিকট থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব এটা আমার নীতি নয় হুজুর সাল্লাহ আলী আসসালাম দয়ালু নবী কি বার্তা আমাকে দিয়ে যাচ্ছে আপনাকে দিয়ে যাচ্ছে আমরা তো কিছুই না হচ্ছে বিনয়ী হুজুর সাল্লাহ বিনয়ী আছে আমরা এই কাজটা পছন্দ করে যে যদি কারো হক আমার দায়িত্বে থাকে তবে যেন আমার নিকট থেকে তা আদায় করে নেয় এবং আমাকে ক্ষমা করে দেওয়া হয় অতপর ইস্বাদ করলেন হে মানুষটা নিকট কেউ কোনো হক পেয়ে থাকলে তবে সে তা আদায় করে দেয় এরূপ যেন না ভাবে যে অপমানিত হবে কেননা দুনিয়ার অপমান আকিরাতের অপমানের চেয়ে অধিকতর সহজ দুনিয়াটা কিছুই না অল্প কিন্তু আকিরাতেরটা কি কঠিন আল্লাহ আমাদেরকে দয়া করুক হাজরের আনহু তার এক গুলামকে বললেন আমি একবার তোমার কান মলে দিয়েছিলাম তোমার একবার কান মলে দিয়েছিলাম তাই তুমি আমার নিকট থেকে তার প্রতিশোধ নিয়ে না আমাদেরকে দয়া করুক মুসলমানের পরিচয় কি সহিব বুখারি শরীফের প্রথম খন্ডের পনেরো পিস্টার দশ নম্বর হাদিসে মোবারকা আল্লাহ তালার পেরাম হাবুব সাল্লু আলিবাস্লাম ই করেন প্রকৃত মুসলমান হলো সেই যার মুখ হাত থেকে অন্য মুসলমান কষ্ট পায় না আর প্রকৃত মহাজিদ সেই যে ওই জিনিস ত্যাগ করে দেয় যা আল্লাহ নিষেধ করেছেন যেটা মানা করেছেন যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা কি করে সেটা সে ত্যাগ করে আল্লাহ তো মানা করছে আমি কিভাবে কাজটা করি কেউ কিন্তু ইসলাম থেকে এসে বিরত প্রকৃত মহাজির আর প্রকৃত মুসলমান জবানের মাধ্যমে হাত পায়ের মাধ্যমে অপর মুসলমানকে কষ্ট দে না অনেক ভাই মানুষকে মানুষ কষ্ট দেয় মনে করে সে বোধ কাবিল কিছুই না সব বরবাদ হয়ে যাবে প্রকাত মুফাসের হাকিমুল মোহাম্মদ মুফতি আহমদ ইয়ার কান নাইমি আলাই বলেন প্রকৃত মুসলমান সেই যে অবিধানিক শরী মুসলমান এবং থেকে হচ্ছে সেই যে কোনো করে না গালি দেয় গিবত না নিন্দা করে না চুগলি করে না কাউকে মারধর করে না বিরুদ্ধে কিছু করে না প্রকৃত মুহাজির হচ্ছে সেই মুসলমান যে স্বদেশ ত্যাগ করার পাশাপাশি গুনাহ বর্জন করে অথবা গুনাহ বর্জন করা আবিধানিক অর্থে হিজরত যা সর্বদা বহাল থাকে বাহানাল্লাহ একটা জিনিস খেয়াল করব আজকে মানুষ লিখালেখির মাধ্যমে মানুষের স্বনাম রাখছে ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে ইউটিউবের মধ্যে ডালছে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম থেকে কে কিভাবে ছুটো করবে ভিডিও বানাচ্ছে ছাড়তেছে কার বিরুদ্ধে কথা বলতেছে অসংখ্য মানুষের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে আছে মানে সময় যতদিন আগাচ্ছে গুনাহের দাপটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আর আমাদেরকে ভালো থাকতে হবে জানতে হবে এই জন্য আমাদের উচিত দাওয়াত ইসলামের সঙ্গ এখতিয়ার করা দাওয়াত সঙ্গ অবলম্বন করা এবং মাদানী চ্যানেল দেখতে থাকা আমরা নিজেকে নসিহতের মধ্যে আনি এবং নিজের লাইফ স্টাইলকে সুন্দর করি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভায়ামা